সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান, সঙ্গে আমি মৃণাল। আজকের বিষয় হচ্ছে জৈব পদ্ধতিতে শশা চাষ, মানে একদানাও রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার না করে কীভাবে শশা চাষ করা যায়, সেটা বাড়ির পারিবারিক ঘরোয়া হতে পারে বা ব্যবসায়িক ভিত্তিক এবং প্রফিটেবল, সেটা দেখানোর জন্যই আজকের এই বিষয়টা নিয়ে হাজির হয়েছি। তো শুরুতেই বলে নিতে চাচ্ছি, যারা বাঞ্ছারামার বাগানের নতুন দর্শক, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে। আর আগের থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রথমে গাছ লাগানোর আগে এরকম, এটা যেহেতু পুরো দেখছেন তো জঙ্গলকীর্ণ জায়গা আর কি, সেক্ষেত্রে আমি পুরো প্রথমে এটা একটা গর্ত করে নিয়েছি। গর্তে আমি আনুমানিক 500 গ্রাম করে গোবর সার, আপনারা চাইলে ভার্মি কম্পোস্ট দিতে পারেন, আর 50 গ্রাম করে সর্ষের খোলের গুঁড়ো দিয়ে মিক্সড করে 5 থেকে 6 দিন রেখেছিলাম। তারপরে এক একটা গর্তে থানা বা মাদা, আমাদের এখানে আঞ্চলিক ভাষায় থানা বলে, অনেকে মাদা বলে, সেই জায়গায় 5টা 6টা করে বীজ বসিয়েছিলাম। তো সবগুলোই বেরিয়েছিল, ভালো বীজ ছিল। তো আমি আপাতত 3টে করে এক একটা মানে মাদাতে বীজ গাছ রেখেছি, দিয়ে গাছ বাকি গাছগুলো তুলে দিয়েছি। আচ্ছা, এবার যেটা আমাদের করতে হবে সারের বিষয়টা পরবর্তীতে, যদি মনে করি 10 দিন 8 দিন 15 দিন পর গাছের গ্রোথ অনুযায়ী আমরা করবো কি, সর্ষের খোল ভিজিয়ে রাখবো। সর্ষের খোল ভিজিয়ে রেখে একদম এই গোড়াতে যেতে না ঠেকে এইরকম দূর দিয়ে, ঠিক আছে, লিপেরিয়া বলছে মানে একটা পাতা, এই যে লিপেরিয়ার বাইরে এইখান থেকে একটা পাতা, এটাকে বলছে লিপেরিয়া, এই পাতাটার বাইরে থেকে আমরা সর্ষের খোলের জল পাতলা করে দিয়ে দেবো, তাহলে গাছের গ্রোথটা ঠিক থাকবে। আমার গাছের কিন্তু গ্রোথ ঠিক আছে। আচ্ছা, এবার যারা ভাবছেন যে আমরা, আমি তো ব্যবসা ভিত্তিক করেছি বড়, অত জৈব সম্ভব না, তাহলে আমাকে রাসায়নিক ব্যবহার করতে হবে, তাহলে আপনারা করবেন কি 10-26-26 দেন, সেটাও কিন্তু লেপিরিয়ার বাইরে দিয়ে এভাবে দিবেন, দিয়ে কিন্তু মাটি চাপা দিয়ে দিবেন। তবে আমি ঘোর বিরোধী রাসায়নিকের ব্যাপারে, আমি সম্পূর্ণ জৈবটাই পছন্দ করি। তো বন্ধুরা, এবার আসি আমরা গাছের রোগ পোকার আক্রমণ বিষয়ে। তো আমি করবো কি, যেহেতু ওই শশা গাছের ছত্রাকের বেশি আক্রমণ হয়, আমার কিন্তু ছত্রাক আক্রমণ করেনি। আচ্ছা, তাতে করবো কি, আমরা বিভিন্ন ছত্রাকনাশক আমরা বাজারে কিনতে পাবো জৈব, তবে আমি যেহেতু এখানে 20টা মতো মাদা লাগিয়েছি গাছ, তো সেক্ষেত্রে আমি খরচায় যাব না বা যাইও না, বা আপনারাও খরচায় করার দরকার নেই। বাড়িতে হলুদ, যে হলুদটা আমরা খাই, সে হলুদটা লিটারে 10 গ্রাম করে গুলে আপনি স্প্রে করে দিতে পারেন সপ্তাহে একদিন করে, তাহলে কিন্তু কোনো ছত্রাকের আক্রমণ হবে না। এবার আসি পোকার ব্যাপারে। পোকার ক্ষেত্রে আপনারা করবেন কি, প্রথম সপ্তাহে নিম জল, আমার একটা ভিডিও আছে দেখে নিতে পারেন, প্রথম সপ্তাহে নিম জল দেবেন স্প্রে করল, প্রথম সপ্তাহে নিম জল, পরের সপ্তাহে কালমেঘ মাদা বা সরাসরি যদি কালমেঘ গাছ থাকে, কালমেঘ গাছের মানে কী বলবো, বেটে নিয়ে বা মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়ে ছেঁকেও দিতে পারেন, নিম পাতাভাবে দেওয়া যায়। পরের সপ্তাহে হয়তো ভ্যাটের রস দিলেন, 3 বার দিলে আপনার রোগ পোকার আক্রমণ থেকে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, যেহেতু শশা খুব বেশি দিন হয় না, 70-75 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে রোগ পোকার নিয়ে চিন্তাই নাই। আর দেখুন, আমার ফল চলে এসছে, ফলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে রোগ পোকার ব্যাপারে বলে দিলাম। এবার আরেকটা আমার বাদ গিয়েছে বিষয়টা, মাচা তৈরি, কম খরচায় কীভাবে মাচা তৈরি করবেন সেটা আমি এবার একটু দেখিয়ে দিচ্ছি। মাচা আমার বাড়িরই বাস ছিল, একটা সাইডে বাস দিয়েছি, তার দিলেও হয়, কিন্তু তারে কী হয়, তারটা ঠিকঠাক টান না হলে কিন্তু এরকম বিকিয়ে যায়। যখন আপনি তার একে সোজা করবেন, এটা একটা লুজ হবে, একটা টান হবে, তার থেকে একটা দিকে খুব শক্ত বাস, অপর সাইডে শক্ত বাস, মাছ দিয়ে কিন্তু আমি কট দিয়েছি। 100 গ্রাম কট কিনেছিলাম, 100 গ্রাম কটে আমার এটা হয়ে গেছে, 100 গ্রাম কটে আমার এখানে 10 টাকা দাম নিয়েছে, 100 গ্রাম কটে কিন্তু আমার মাচার কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।